আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে বাজারের দৃশ্য। আমরা বাজার করতে গেছি, আর বাজার করার একটা বিশেষ কারণ হলো আমার এই সংসার জীবনের পুরো 7 বছরে এটা হচ্ছে দ্বিতীয়বার বড়পা আসবে ঢাকায়। আমার খুবই স্পেশাল একটা, মানে কি বলবো, আল্লাহর কাছে শুকরিয়া এরকম দিন দেখার জন্য। আমি এসে ওগুলো গুছাচ্ছিলাম, মাছ কাটা বাছা ধোয়া। সেদিনই আবার হঠাৎ করে আমার ছোটো বোন বললো যে বাচ্চাদের টিকা, সরি, ভিটামিন ক্যাপসুল খাওয়ার শেষ দিন। ওকে নিয়ে গেছিলাম হচ্ছে মোহাম্মদপুর, সেইখানে নদীর দৃশ্য। আর সকালবেলা রুটি বানাইছিলাম, কারণ হচ্ছে আজকে আমি চিন্তা করছি শুধু কাজ গুছাবো গুছাবো বলতে বাজার করা, এগুলো বাজারগুলোকে একটু গুছিয়ে রাখা। কারণ ওই আসলে ওকে নিয়ে সময় দেওয়া, ওকে সাথে কথা বলা, ওর সাথে অন্যান্য বোনদের বাসায় যাওয়া, আশেপাশে একটু ঘুরতে যাওয়া, এগুলোতে আমি এই কাজগুলো করতে পারবো না। তো এই জন্য সকালের কাজটা বা খাবারটা একটু সংক্ষিপ্ত রেখে, রান্নাবান্না একটু কম করে রেখে আমি সকালবেলা নাস্তার পরেই গুছাচ্ছিলাম। একটু কথা বলি বড়পাকে নিয়ে। সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কেউ কেউ স্পেশাল থাকে, কেউ কার কেউ বলতে পারবে না। যদি শুধু বলে যে সবাই সমান, আসলে এটা মিথ্যা কথা। কেউ বাবাকে একটু স্পেশালি দেখে, কেউ মাকে দেখে, কারোর সাথে অ্যাটাচমেন্টটা বোনের সাথে থাকে, কারো অ্যাটাচমেন্টটা ভাইয়ের সাথে থাকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের বোনদের মাঝে অ্যাটাচমেন্টটা অনেক ভালো। হয়তো বা অনেক বোন হওয়ার কারণে একসাথে বেড়ে ওঠা, অনেকটা কাছাকাছি থাকা, এই জন্য হয়তো। কিন্তু ওর সাথে সম্পর্কটা আরও বেশি একটু অন্যরকম। কারণ হলো আমরা প্রথম যে বর্ণ শিখি সেটা ওর কাছে। ও যদি মার পরে যদি আমরা কাউকে জায়গা দিই, সেটা হচ্ছে ওভাবেই ছোটোবেলা থেকে আমাদেরকে ট্রিট করছে। অনেকেই লাস্ট একটা ভিডিওতে বলছিলেন যে এটা কীভাবে সেট আপ করা হয়েছে, যে বারান্দার গাছে বড় পাইপটা দিয়ে যে পানি দিচ্ছিলাম সেটা দেখে বলছিলেন যে আপু কীভাবে সেট আপ করছে। এখানে হচ্ছে যে বেডরুমে যে অ্যাটাচ বাথ থাকে, সেখানে সাথেই একটা এক্সট্রা কলের মতো ছিল, সেটা খুলে জাস্ট খালি সেট আপ করে দিছে। আর কোনো কিছু তো কারিকুলাম বা এক্সট্রা কারিকুলাম কিছু দেখলাম না, এটা জানতে চাচ্ছিলেন। তো আমি যখন কথা বলতেছি আপনাদের সাথে, তখন এটা সকালবেলা সকালবেলা গাছে পানি দিয়ে আমি নাস্তা রেডি করতেছি। আর হচ্ছে যে গুছানোর কাজগুলো আজকে কমপ্লিট করব। তো আজকে সারাদিন এতটাই ব্যস্ত, মোটামুটি কেউ যখন আসা শুনি ক্লিনিংয়ের কিছু পার্ট থাকে, এত কাজ করি তারপরেও মনে হয় যে কাজেই মনে হয় যে একটা করে যে নিশ্চিন্তে 10 দিন থাকা যায় এরকম কাজ নিয়ে আমার হয়ই না, শুধু পুরাই দৌড়ের ওপর। এরকম কারো হয় কি না আমার জানা নাই। সকালবেলা স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি দেখাচ্ছি। তো আজকে রান্নাবাটা একেবারেই সংক্ষিপ্ত, যেটা সকালবেলা রুটি আর হচ্ছে ভাজি দিয়ে আমরা খাইছি। তারপর দুপুরবেলায় যে বাদাম যেটা ভাজাই পাওয়া যায় সেটা ভর্তা করতেছিলাম। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হয়তো আপনাদের শুনতে বোরিং লাগবে, হয়তো আপনাদের বিরক্ত আসতে পারে, কিন্তু একটা দুটো কথা আমার বলতেই ইচ্ছা করতেছে যে 7 বছরের সংসার। ও প্রথম যখন আমাদের বাসায় আসে তখন 2-1 দিন থেকেই চলে গেছে, বুঝে ওঠার আগেই ঢাকায় ওর আসা হয় না। আমাদের হয়তো বা যেহেতু আমি ঢাকা থেকে যাই বাবার বাড়িতে গেলে, আমি গেলে ওর সাথে দেখা হয় বছরে একবার, কিন্তু ও কখনোই তো ঢাকা আসা ওর জন্য সম্ভব না আমাদের জন্য। কারণ ও হচ্ছে চাকরিজীবী, আবার কমপ্লিট, আবার গৃহিণী, সব কিছু মিলায় শুধু আমাদের জন্য ঢাকায় আসাটা ওর জন্য সমস্যা। আর তো 7 বছরে এটা হচ্ছে দ্বিতীয়বার আসা। অনেক কিছু আমি প্ল্যান করে রাখছি ওকে নিয়ে, আর আমার তো এসব কাছে কোনো কিছু নিয়ে খুব প্ল্যান করে রাখি, কতটুকু করতে পারবো জানি না। কারণ আমি খুব বেশি এক্সাইটেড যে ও আসলে কীভাবে সময়টা ওর সাথে পাস করব, কীভাবে আমরা একসাথে বেশি সময় থাকতে পারি, কত কথা বলতে পারি, আর কতটা সময় কোয়ালিটি টাইম পাস করতে পারি। তো এই প্ল্যান করে কাজগুলো আমি গোছাচ্ছিলাম। আর দুপুরবেলার খাওয়া দাওয়া ভর্তা আর হচ্ছে যে সাদিকের জন্য একটু ডাল 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 হচ্ছে করছিলাম, আর কিছু না। এটা হচ্ছে পরের দিনের সিনারি, বড়পা যখন আসে প্রথম দিন সেদিন।
ও যেদিন আমার বাসায় আসে সেদিন হচ্ছে আমার ছোট বোনও আসছিল, একদম অন্যান্যরা সবাই আসছিল, তো আমরা দুপুরবেলা একসাথেই সবাই দাঁড়ায় রান্না করতেছিলাম। বড়পা গ্রাম থেকে হাঁস নিয়ে আসছে, মানে একদম রেডি করে কেটে বেছে সুন্দর করে নিয়ে আসছে, রান্না বড় বড় কড়াই বের করছি আমি রান্না করার জন্য, কারণ হচ্ছে আমি জানি ও আসছে সবাই একসাথে মিট হব অন্যান্য বোনেরা, ও তো শুধু গ্রামে থাকে, বাকি সবাই তো ঢাকায় থাকে। আর এটা করে যারা জিজ্ঞেস করবেন, বহু যতবার আমি ইউজ করি ততবারই বলি এটা রুফাইদাস ক্লোজেট, যে ইউটিউবার আপু সবাইকে ওনাকে চেনেন, ওই পেজের কালো কড়াই, আপনারা চাইলে ওখানে অর্ডার করতে পারেন। আর রান্না হচ্ছে হাঁস, বাচ্চাদের জন্য মুরগি আর পোলাও, এটা দুপুর, এটা পরের দিন হচ্ছে, মানে আমি আগের দিন থেকে ভিডিওটা শুরু করছি, পরের দিন দুপুরবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমরা জানতাম না, ধানমন্ডি 32 নম্বরে আসছিলাম বঙ্গবন্ধুর বাড়িটা একটু দেখার জন্য, আর বড়পা আসছে আমার একটাই ভাগনা ওকে নিয়ে, তো কথা ছিল যে আশেপাশে যেটা আমরা একটা রিক্সা দিয়ে যেতে পারি, রিক্সার ডিস্টেন্স, কারণ ও খুব ক্লান্ত হয়ে গেছে এত বড় জার্নি করে, আবার যত দ্রুত সম্ভব আশেপাশে কিছু জায়গা দেখার জন্য, তো ওকে নিয়ে এখানে চলে আসছিলাম। মানে ওর কথা যদি আমি বলতে চাই তাহলে দিন রাত ফুরাবে না, অনেক কথা, অনেক কেন এত অ্যাটাচমেন্ট আমরা, সেটা অনেক কথা। তন্ময় স্বাভাবিক আনিজি ফিল করতেছো কেন?